আমরা আজকে শুরুতে যেটা দিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা দিয়ে শুরু করব। আমরা শুরু করব কি দিয়ে? স্বাধীনতার মাত্রা। আচ্ছা, স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা হচ্ছে আমাদের কোনো একটা গতিশীল একটা বস্তু বা কোনো একটা গতিশীল পদার্থ তার গতির সামগ্রিক অবস্থা প্রকাশ করার জন্য যতটা আমাদের চলরাশির প্রয়োজন হয় তাকে বলা হয় কি, স্বাধীনতার মাত্রা। তাহলে দেখো, আমি যদি সংজ্ঞাটা তোমাদের লিখে দিই, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আমাদের কোনো গতিশীল বস্তু তার গতির সামগ্রিক অবস্থা প্রকাশ করার জন্য যতগুলো চলরাশির প্রয়োজন হয় তাকে স্বাধীনতার মাত্রা বলা হয়। এটা হচ্ছে আমাদের কি, স্বাধীনতার মাত্রার ডেফিনিশন, যে আমাদের কোনো একটা গতিশীল বস্তু বস্তু তার সামগ্রিক গতির অবস্থা প্রকাশ করার জন্য আমাদের যতগুলো কি চলরাশির প্রয়োজন। চলরাশি মানে কি, আমরা যেমন লিখি না যে পি ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এন আর টি, এখানে দেখো আমাদের একটা আইডিয়াল গ্যাস গ্যাসকে প্রকাশ করার জন্য আমাদের পি একটা চলরাশি, ভি একটা চলরাশি, তারপরে হচ্ছে কি আমাদের এখানে টি একটা চলরাশি, আর এন আর এগুলো তো আমাদের কি আমাদের কনস্ট্যান্ট, তাহলে এখানে তিনটা চলরাশির প্রয়োজন হয়েছে এরকম। তাহলে কোনো একটা আমাদের এরকম কোন একটা বস্তু যদি আমাদের প্রকাশ করা করতে যাই, তাহলে আমাদের ওই বস্তুর সামগ্রিক যে আমাদের প্রকাশ করার জন্য যতগুলো চলরাশির প্রয়োজন হয় তাকে বলা হয় কি আমাদের স্বাধীনতার মাত্রা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের শক্তির বিভাজন নীতি, শক্তির বিভাজন নীতি। শক্তির বিভাজন নীতি শক্তির বিভাজন নীতিটা হচ্ছে এরকম যে আমাদের মনে করো কোনো একটা আমাদের গতীয় সংস্থার মধ্যে যে আমাদের টোটাল যে শক্তিটা আছে, মনে করো তাপীয় অবস্থায় আছে কোনো একটা গতীয় সংস্থা, কি অবস্থায় আছে, তাপীয় অবস্থায় আছে। এই তাপীয় অবস্থায় থাকা অবস্থায় যে মোট যে শক্তিটা আছে, এই মোট শক্তিটা স্বাধীনতার মাত্রার মধ্যে প্রতিটা স্বাধীনতার মাত্রার মধ্যে সমানভাবে বণ্টিত হবে। এটাই হচ্ছে আমাদের কি শক্তির বিভাজন নীতি। আমি যদি তোমাদের ডেফিনেশনটা এভাবে লিখে দেই, তাহলে ডেফিনেশনটা হচ্ছে এরকম যে আমাদের কোনো গতীয় সংস্থার কোনো গতীয় সংস্থার মধ্যে আচ্ছা তাপীয় অবস্থায় সংস্থার তাপীয় অবস্থায় তার মোট শক্তি প্রতিটি স্বাধীনতার মাত্রার মধ্যে সমানভাবে বণ্টিত হয়। বণ্টিত হয় যা আমাদের কি শক্তির বিভাজন নীতি নামে পরিচিত, যা আমাদের শক্তির বিভাজন নীতি তাহলে শক্তির বিভাজন নীতি হচ্ছে আমাদের কি কোনো একটা গতীয় সংস্থার তাপীয় অবস্থায় তার মধ্যে যে আমাদের টোটাল শক্তিটা থাকবে, এই শক্তিটা আমাদের স্বাধীনতার আমাদের যে মাত্রা আছে ওই আমাদের গতীয় সংস্থার যে এক একটা আমরা স্বাধীনতার মাত্রা পাবো, এই মোট স্বাধীনতার মাত্রার মধ্যে সমানভাবে কি হবে শক্তিটা আমাদের বণ্টিত হবে। এটা হচ্ছে আমাদের কি শক্তির বিভাজন নীতি। এখানে কয়েকটা জিনিস মাথায় রাখবা যে আমাদের এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমাদের স্বাধীনতার মাত্রা
মাত্রা হচ্ছে 3। তারপর আছে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমাদের স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। তারপর ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে হয় আমাদের 6 হয় অথবা কি 7 হয়। এখন এক পারমাণবিক গ্যাস কোনগুলো, যেগুলো মানে যে হিলিয়াম, তারপরে হচ্ছে কি আমাদের নিয়ন, এগুলো হচ্ছে কি এক পারমাণবিক, অর্থাৎ একটা পরমাণু বিদ্যমান। দ্বিপারমাণবিক গ্যাস কি? দ্বিপারমাণবিক গ্যাস হচ্ছে কি আমাদের অক্সিজেন, তারপরে হচ্ছে কি নাইট্রোজেন, অর্থাৎ দুইটা পরমাণু থাকে। আর ত্রিপারমাণবিক গ্যাস কি? ত্রিপারমাণবিক গ্যাস হচ্ছে আমাদের কি কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে আমাদের ওজোন গ্যাস, এগুলো। তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মাথায় রাখবে স্বাধীনতার মাত্রা 3, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে আমাদের 5, ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হয় হবে আমাদের কি 6 অথবা কি 7। এগুলো হচ্ছে আমাদের কি এগুলো শর্টকাট কিছু কথাবার্তা যে স্বাধীনতার মাত্রা সম্পর্কে। অ্যাকচুয়ালি স্বাধীনতার মাত্রা সম্পর্কে যদি তোমাদের পড়াতে যাই, তাহলে স্বাধীনতার মাত্রা নিয়েই আমরা একটা পুরো লেকচার শেষ করে দিতে পারবো। স্বাধীনতার মাত্রা জিনিসটা আসলে আমাদের কি একটা ব্যাপক একটা আমাদের আলোচনার বিষয়। জাস্ট আমি তোমাদের এখানে স্বাধীনতার মাত্রা শক্তির বিভাজনের নীতির একটা জাস্ট আইডিয়া দিলাম। তোমরা এই বইয়ে মানে বইয়ে তোমাদের এর এরূপ মানে এতটুকু আইডিয়াই হয়তো বা দেওয়াতে, এর বেশি দেওয়া নাই। তোমরা যদি দেওয়া থাকে বইয়ে তাহলে সেখান থেকে একটু পড়ে নিবা, বোঝা গেছে? তবে আমার মনে হয় এতটুকু জানলেই তোমাদের এনাফ। এখন আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের আর্দ্রতা মিতি। আর্দ্রতা কি মিতি? এই আর্দ্রতা মিতি কাকে বলে? আর্দ্রতা মিতি হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের যে শাখায় জলীয় বাষ্পের পরিমাপ নির্ণয় বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি আমাদের আর্দ্রতা মিতি। তাহলে আর্দ্রতা মিতির ডেফিনিশন হচ্ছে আমাদের কি যে দেখো যে পদার্থ বিজ্ঞানের যে শাখায় জলীয় বাষ্পের পরিমাপ নির্ণয়ক বিষয়ে আলোচনা করা হয় তাকে আর্দ্রতা মিতি বলা হয়। তাহলে আর্দ্রতা মিতি হচ্ছে আমাদের একটা কি পদার্থ বিজ্ঞানের শাখা। এই শাখায় আমাদের জলীয় বাষ্পের পরিমাপ নির্ণায়ক বিষয়ে আমাদের কি করা হয় আলোচনা করা হয়, বোঝা গেছে? এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের পরম আর্দ্রতা। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরম আর্দ্রতা। আচ্ছা, পরম আর্দ্রতার আগে আমি আরেকটা টপিক পড়াবো, সেটা হচ্ছে মানে হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটারটা সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করি, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাইগ্রোমিটার তাহলে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার তাহলে কাকে বলে? হাইগ্রোমিটার হচ্ছে এক ধরনের যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমাদের জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করা হয় তাকে বলা হয় কি আমাদের হাইগ্রোমিটার। তাহলে দেখো এর ডেফিনেশন হচ্ছে কি আমাদের যে যন্ত্রের সাহায্যে জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করা হয় পরিমাপ, অর্থাৎ যে যন্ত্রের সাথে জলীয় বাষ্পের পরিমাপ করা হয় তাকে বলা হয় আমাদের কি হাইগ্রোমিটার। এটা হচ্ছে আমাদের কি হাইগ্রোমিটারের ডেফিনেশন। এখন হাইগ্রোমিটার কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন ধরনের হাইগ্রোমিটার হয়ে থাকে, এরকম কয়েকটা তোমাদেরকে আমি বলতেছি। দেখো যে শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার, শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার, তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের আছে। এখানে আছে রাসায়নিক হাইগ্রোমিটার, এরপর তোমাদের আছে কেশ হাইগ্রোমিটার, কেশ হাইগ্রোমিটার
এরপর তোমাদের আছে শিশিরাঙ্ক হাইগ্রোমিটার। বোঝা গেছে? এগুলো হচ্ছে আমাদের কি বিভিন্ন ধরনের হাইগ্রোমিটার। এর মধ্যে আমরা শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার, এই এই হাইগ্রোমিটার অর্থাৎ প্রথম যে হাইগ্রোমিটারটা আছে শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার, এইটা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। তো তার আগে আমি কয়েকটা টার্ম তোমাদেরকে পড়াবো, এই টার্মগুলো পড়ার পর আমি শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার এটা ধরবো। বোঝা গেছে? এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের কি পরম আর্দ্রতা, পরম আর্দ্রতা। পরম আর্দ্রতা কাকে বলে? যে একক আয়তনে জলীয় বাষ্পের পরিমাণ, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট এলাকায় একক আয়তনে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় কি আমাদের পরম আর্দ্রতা। তাহলে এর ডেফিনেশনটা হচ্ছে আমাদের কি, যে কোনো নির্দিষ্ট এলাকায় একক আয়তনে যতটুকু জলীয় বাষ্প বিদ্যমান তাকে বলা হয় আমাদের পরম আর্দ্রতা। এটা হচ্ছে আমাদের পরম আর্দ্রতার ডেফিনেশন। এর একক হচ্ছে আমাদের কি কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে আমাদের কি পরম আর্দ্রতার একক। এখন যদি তোমাকে আমি একটা কোশ্চেন করি এরকম, যে পরম আর্দ্রতা, ধরলাম যে 6 গ্রাম পার মিটার কিউব বলতে কি বুঝো, গ্রাম পার মিটার কিউব বলতে কি বুঝো, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? তাহলে পরম আর্দ্রতা 60 গ্রাম পার মিটার কিউব বলতে কি বুঝো, এখানে এর মিনিংটা হচ্ছে আমাদের প্রতি মানে 1 মিটার কিউ আয়তনে, অর্থাৎ 1 মিটার কিউ আয়তনে আমাদের কি 60 গ্রাম আমাদের কি আমাদের জলীয় বাষ্প থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি পরম আর্দ্রতা 60 গ্রাম পার মিটার কিউ বলতে বোঝায়। তাহলে আমরা এটাকে যদি লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, যে আমাদের 60 গ্রাম পার মিটার কিউ পরম আর্দ্রতা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট এলাকায় এলাকার বায়ুতে 1 মিটার কিউ আয়তনে, অর্থাৎ 1 মিটার 1 ঘন কিউ আয়তনে আমাদের কি আয়তনে 60 গ্রাম জলীয় বাষ্প বিদ্যমান, 60 গ্রাম জলীয় বাষ্প বিদ্যমান। এটা আমাদের বোঝায় যে 60 গ্রাম পার মিটার কিউ পরম আর্দ্রতা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট এলাকার বায়ুতে কি 1 মিটার কিউ আয়তনে আমাদের কি 60 গ্রাম জলীয় বাষ্প বিদ্যমান। এখন আমি তোমাদের দুইটা টার্ম পড়াবো, এই দুইটা টার্ম হচ্ছে সম্পৃক্ত বায়ু আর হচ্ছে কি অসম্পৃক্ত বায়ু। এই সম্পৃক্ত বায়ু এবং অসম্পৃক্ত বায়ুর কনসেপ্টটা তোমাদেরকে একটু ক্লিয়ার থাকা প্রয়োজন। তাহলে এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের কি, যে সম্পৃক্ত বায়ু আর এবং হচ্ছে আরেকটা হচ্ছে পড়াবো অসম্পৃক্ত বায়ু। এই দুইটা টার্ম দ্বারা আমরা কি বুঝি, সম্পৃক্ত বায়ু আর অসম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত বায়ু হচ্ছে মনে করো, সাপোজ আমি তোমাদের একটা এক্সাম্পল দেই, মনে করো এখানে এটা একটা আমাদের ঘর, এই ঘরে আমাদের কি আছে, বায়ু আছে, এগুলো হচ্ছে আমাদের বায়ু। যেখানেই আমাদের বায়ু আছে সেখানেই তো জলীয় বাষ্প থাকবে, এটা তো তোমরা জানো যে বায়ু শুধু একাই থাকবে না, বায়ুর মধ্যে কি জলীয় বাষ্প থাকবে। যদি সম্পৃক্ত এই বায়ুটা এর বায়ুটার ক্যারেক্টার যদি এরকম হয় যে এখানে আমাদের জলীয় বাষ্পের পরিমাণ এতটাই হয়ে গেছে যে এখানে এক্সট্রা যদি তুমি জলীয় বাষ্প দাও, তাহলে এখানে যদি অতিরিক্ত কি দাও, যদি তুমি জলীয় বাষ্প দাও তাহলে কি হবে, সেটা আর এখানে জলীয় বাষ্প দেওয়ার সাথে সাথে সেটা আমাদের কি ফোটায় ফোটায় পানি আকারে
আমাদের পড়ে যাবে। অর্থাৎ সম্পৃক্ত বায়ু হচ্ছে আমাদের কি উপস্থিত জলীয় বাষ্প দ্বারা আমাদের কি সম্পৃক্ত। যেখানে যদি অতিরিক্ত যদি তুমি জলীয় বাষ্প প্রবেশ করাও তাহলে সেটা কি পানি আকারে কি হয়ে যাবে, বের হয়ে যাবে, বুঝা গেছে? আর অসম্পৃক্ত বায়ু হচ্ছে কি, অসম্পৃক্ত বায়ু হচ্ছে কি এরকম যে এখানে মনে করো বায়ু আছে, এই বায়ুতে আমাদের কিছু পরিমাণ জলীয় বাষ্প আছে, আরো যদি তুমি এক্সট্রা জলীয় বাষ্প দাও তাহলে কি হবে, ওই জলীয় বাষ্পটা বায়ুটা কি করবে, চুষে নেবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত এই জলীয় বাষ্পটা নিবে, এই জলীয় বাষ্পটা ততক্ষণ পর্যন্ত নিবে যতক্ষণ না আমাদের বায়ুটা কি হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। আর যখনই বায়ুটা সম্পৃক্ত হবে তখন আমাদের কি জলীয় বাষ্পগুলো এভাবে অতিরিক্ত যখন জলীয় বাষ্প দিবা তখন কি ফোটায় ফোটায় পড়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি সম্পৃক্ত বায়ু আর অসম্পৃক্ত বায়ুর আমাদের কি কনসেপ্ট। সম্পৃক্ত বায়ুর মধ্যে এক্সট্রা জলীয় বাষ্প দিলে সেটা কি হবে, পানি আকারে এভাবে ফোটা ফোটা আকারে আমাদের বের হয়ে যাবে। আর অসম্পৃক্ত বায়ুর মধ্যে যদি তুমি জলীয় বাষ্প দাও তাহলে সেটা কি উপস্থিত জলীয় বাষ্প, উপস্থিত বায়ু সেটা কি করবে, চুষে নেবে। তার মানে সম্পৃক্ত বায়ু বলতে আমরা বোঝাবো কোন বায়ু, যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত, মানে কি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত, জলীয় বাষ্প দ্বারা আমাদের কি সম্পৃক্ত। অর্থাৎ এক্সট্রা যদি জলীয় বাষ্প দাও তাহলে সেটা কি হবে, ফোটায় ফোটায় পানি আকারে বের হয়ে যাবে। আর অসম্পৃক্ত বায়ু হচ্ছে কি আমাদের জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত, জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত। এখন তোমাদের বইয়ে কিন্তু সম্পৃক্ত বায়ু আর অসম্পৃক্ত বায়ু সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে, এই তোমরা একটু এই আলোচনাটা একটু দেখে নিবা। বিশেষ করে এখান থেকে যে পার্থক্যটা আছে, যে সম্পৃক্ত বায়ু এবং অসম্পৃক্ত বায়ুর মধ্যে যে আমাদের পার্থক্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে পড়াচ্ছি না কিন্তু এই পার্থক্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বলে দিচ্ছি, পার্থক্যটা তোমরা বই থেকে পড়ে নিবা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা টার্ম। পার্থক্য বই থেকে দেখে নিবা, ওই পার্থক্য থেকে আমাদের খ নাম্বারের কোশ্চেনে আসতে পারে সৃজনশীলের, এবং ওই পার্থক্য থেকে ছোট ছোট কিছু এমসিকিউ আসে, এই এমসিকিউ গুলো আমাদের কি খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউ গুলো এমসিকিউ টাইপের কিছু কোশ্চেন হয় এই পার্থক্য থেকে, সম্পৃক্ত বায়ু আর অসম্পৃক্ত বায়ু থেকে, এটা তোমরা দেখে নিবা। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে শিরাঙ্ক, শিশিরাঙ্ক। একটা জিনিস ইনশিওর করে নাও যে শিশিরাঙ্ক হচ্ছে আমাদের এক ধরনের তাপমাত্রা নির্দেশ করে, এটি এক ধরনের তাপমাত্রা নির্দেশ করে। আচ্ছা, এটি তাপমাত্রা নির্দেশ করে, তাপমাত্রা নির্দেশ করে, এটা আমাদের কি একটা তাপমাত্রা নির্দেশ করে। মাথায় রাখবা আমাদের শিশির আর শিশিরাঙ্ক কিন্তু আমাদের আলাদা জিনিস, শিশিরাঙ্ক আমাদের একটা কি একটা তাপমাত্রা নির্দেশ করে। এখন কার তাপমাত্রা তার ডেফিনিশনটা আমরা এখন দেখি। এখন যে তাপমাত্রায় কোনো একটা এলাকার আমাদের বায়ু, মনে করো কোনো একটা এলাকার বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায় তাকে বলা হয় কি শিশিরাঙ্ক। তাহলে দেখো এর ডেফিনিশনটা হচ্ছে এরকম, যে আমাদের যে তাপমাত্রায় কোনো এলাকার বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা, উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তাকে শিশিরাঙ্ক বলা হয়। এটা হচ্ছে আমাদের কি শিশিরাঙ্কের ডেফিনেশন, যে যে তাপমাত্রায় শিশিরাঙ্ক একটা কি তাপমাত্রা নির্দেশ করে। আর কোন তাপমাত্রা নির্দেশ করে, যে তাপমাত্রায় কোনো এলাকার বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা কি হয়ে যায়, সম্পৃক্ত হয়, তাকে বলা হয় আমাদের কি শিশিরাঙ্ক। এখন দেখো আমি একটু তোমাদের একটু এই অংশটা একটু এক্সাম্পল সহকারে বোঝাই। মনে করো এটা হচ্ছে আমাদের একটা এলাকা, এই এলাকায় কিছু আমাদের বায়ু আছে। এখন এই বায়ুর মধ্যে মনে করো এটা আছে আমাদের একটা অসম্পৃক্ত বায়ু, এখানে আমাদের কি অসম্পৃক্ত বায়ু। এখন এই অসম্পৃক্ত বায়ুকে তুমি কিন্তু দুই ভাবে কি করতে পারবা, সম্পৃক্ত করতে পারবা। কিভাবে হয়, তুমি এক্সট্রা এখানে কি করবা, এক্সট্রা জলীয় বাষ্প তুমি প্রবেশ করাবা। এক নাম্বার কি, তুমি এক্সট্রা জলীয় বাষ্প প্রবেশ করাতে পারবো। যদি তুমি এক্সট্রা জলীয় বাষ্প প্রবেশ করাতে থাকো এই এলাকায়, তাহলে দেখবা যে এক সময় কি উপস্থিত জলীয় বাষ্পটা, মানে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এতটাই হয়ে যাবে যে অতিরিক্ত যখন জলীয় বাষ্প প্রবেশ করাবা তখন ফোটায় ফোটায় কি হবে, এভাবে পানি পড়তে শুরু করবে। এখন তার মানে কি আমাদের এখানকার বায়ুটা আমাদের সম্পৃক্ত হয়ে গেছে। এখন এটা তুমি তোমার পক্ষে কিন্তু এভাবে জলীয় বাষ্প প্রবেশ করানো কিন্তু সম্ভব নয়, অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এখন তুমি কি করবা, এখানকার তুমি
এখানকার যে এই এলাকার যে তাপমাত্রাটা আছে, এই তাপমাত্রাটাকে যদি তুমি কমাতে থাকো, কি করতে থাকো, যদি তুমি কমাতে থাকো, তাহলে কমাতে থাকলে দেখবা যে একটা কমাতে এই এই কমাতে থাকলে এক সময় দেখবা যে এখানকার আমাদের জলীয় বাষ্পের পরিমাণটা এমন হয়ে যাবে যে তখন এখান থেকে মানে বায়ুটা সম্পৃক্ত হয়ে যাবে। কমাতে অথবা কি আমাদের বাড়ানোরও প্রয়োজন হতে পারে, বাড়ানোর প্রয়োজনও হতে পারে। আচ্ছা, বাড়ানোর বেসিক্যালি প্রয়োজন হবে না, কমালেই আমাদের বায়ুটা আমাদের কি জলীয় বাষ্পে পরিণত হবে। তার মানে এসটা তুমি এক জলীয় বাষ্প প্রবেশ করাতে পারতেছো, অথবা কি তুমি এসটা এখানকার তাপমাত্রা যদি তুমি কমাতে থাকো, তাহলে এক সময় কি আমাদের এখানে এখান থেকে দেখা যাবে যে আমাদের ফোটায় ফোটায় কি পানি পড়া শুরু হয়ে যাবে। তার মানে আমাদের এই যে যে তাপমাত্রায় কমাতে কমাতে তুমি যে তাপমাত্রায় নিয়ে আসছো, যে তাপমাত্রায় এসে তোমাদের শিশির পড়া শুরু করছে, তাকে এই এগুলো ফোটাগুলোকে আমরা বলি কি শিশির। এই যে এই ফোটাগুলো হচ্ছে কি আমাদের শিশির, বুঝা গেছে? আর শিশিরাঙ্ক হচ্ছে আমাদের একটা কি তাপমাত্রা। তাহলে দেখো এই বায়ুর তাপমাত্রা কমাতে কমাতে যে তাপমাত্রা এসে দেখবা যে শিশিরটা আমাদের কি পড়া শুরু করতে, সেই তাপমাত্রাটাই হচ্ছে আমাদের কি শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্কের আমরা আরেকটা ডেফিনিশন দিতে পারি। ডেফিনিশনটা হচ্ছে কি এরকম যে আমাদের যে তাপমাত্রায় কোনো এলাকার বায়ু যে তাপমাত্রায় কোনো এলাকার বায়ু থেকে আমাদের কি শিশির পড়া শুরু করে, তাকে বলা হয় কি আমাদের শিশিরাঙ্ক। এভাবে আমরা এই ডেফিনিশনটা দিতে পারি। এখন এবার আমি আরেকভাবে এই শিশিরাঙ্কের ডেফিনিশনটা দেব। কিরকম? সাপোজ এইখানে আমাদের একটা বায়ু আছে, এই বায়ুতে আমাদের জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি যে আমাদের প্রয়োজনের অতিরিক্ত জলীয় বাষ্প আছে। এখানে আমাদের কি জলীয় বাষ্পটা কি প্রয়োজনের অতিরিক্ত আছে। এখন তুমি চাচ্ছ সম্পৃক্ত বায়ু নিয়ে আসতে। সম্পৃক্ত বায়ু আসলে কি, সম্পৃক্ত বায়ু যখনই ক্রস করবে কোনো একটা এলাকার বায়ুতে, যখনই সম্পৃক্ত বায়ু ক্রস হবে তখন কিন্তু কি আমাদের কি শিশির ফোটায় ফোটায় পড়া শুরু করে। এখন আমি বললাম যে এটা হচ্ছে আমাদের একটা কি সম্পৃক্ত বায়ু। এখন এই মানে এটা হচ্ছে সম্পৃক্ত আমাদের কি গিটারডেন, সম্পৃক্ত থেকে সম্পৃক্ত বায়ু হয়েও আমাদের কি অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প আছে। এখন তুমি কি করবা, এই তাপমাত্রাটা তুমি কি করবা, এর তাপমাত্রা তুমি কি বাড়াতে থাকবা, বাড়াতে বাড়াতে এক সময় দেখবা যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গেলে আমাদের আমাদের যতগুলো শিশির আছে সবগুলো উধাও হওয়া শুরু করবে। তার মানে এখান থেকে আমরা আরেকটা ডেফিনিশন দিতে পারি কি, যে আমরা বলতে পারি যে যে তাপমাত্রায় শিশির উধাও হওয়া শুরু করে, মানে শিশির এই যে শিশির বিন্দুগুলো আছে এই শিশির বিন্দুগুলো সবগুলো কি হয়ে যায় উধাও হওয়া জাস্ট শুরু করছে, ওই তাপমাত্রাকে বলা হয় কি আমাদের কি শিশিরাঙ্ক। তাহলে দেখো যে যে তাপমাত্রায় শিশির বিন্দু জাস্ট যে ইউএসটি জাস্ট কি উধাও হওয়া শুরু করে, ওই তাপমাত্রাকে বলা হয় কি আমাদের শিশিরাঙ্ক। এটা হচ্ছে আমাদের কি শিশিরাঙ্কের আমরা এভাবে আমরা কয়ভাবে তিনভাবে এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। সবগুলো সংজ্ঞা তোমরা একটু জাস্ট সংজ্ঞাগুলো সবগুলো দিলাম এই কারণে যাতে তোমাদের কি শিশিরাঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার হয়। এখন আমি পড়াবো আপেক্ষিক আর্দ্রতা। তাহলে শুরুতেই আমরা আপেক্ষিক আর্দ্রতার ডেফিনিশনটা আমরা দেখে নিই যে আমাদের ডেফিনিশনটা কি। এর ডেফিনিশনটা হচ্ছে এরকম যে আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় কোনো এলাকার মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই জলীয় বাষ্পকে সম্পৃক্ত করতে তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো এলাকার মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই জলীয় বাষ্পকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয়
জলীয় বাষ্পের অনুপাত কি? কে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়? তাহলে এটা হচ্ছে আমাদের কি আপেক্ষিক আর্দ্রতার আমাদের ডেফিনেশন। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কি আমাদের, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে এক ধরনের আমাদের একটা অনুপাত নির্দেশ করে। এই অনুপাতটা কি, যে কোনো আমাদের এলাকার একটা বায়ু আছে, মনে করো সাপোজ আমাদের এই এলাকায় কিছু বায়ু আছে, এই বায়ুতে যে জলীয় বাষ্পের পরিমাণটা আছে সেটা ধরলাম যে এই এতটুকু, এবং এই বায়ুকে সম্পৃক্ত করতে যে জলীয় বাষ্পের প্রয়োজন হয়, সম্পৃক্ত করতে জলীয় বাষ্পের প্রয়োজন হওয়া আর ওই বায়ুতে আমাদের কি যতটুকু জলীয় বাষ্প আছে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ কি আলাদা। দেখো এখানে আমাদের যে জলীয় বাষ্পটা আছে এই জলীয় বাষ্পটা ধরলাম হতে কি এতটুকু, এবং এই জলীয় বাষ্পকে সম্পৃক্ত করতে আমাদের যতটুকু জলীয় বাষ্পের প্রয়োজন হয়, অর্থাৎ এই বায়ুকে সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্পের প্রয়োজন হয় সেটাকে ধরলাম হতে কি এতটুকু। তাহলে এই যে তুমি একটা অনুপাত পাইলা, এটাই হচ্ছে আমাদের কি আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলা হচ্ছে কি আমাদের এরকম, যে আর ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ছোট হাতের এফ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি বড় হাতের এফ ইনটু হচ্ছে আমাদের কি 100%। যদি আমরা পার্সেন্ট দিয়ে ইয়া করি তাহলে হবে কি পার্সেন্ট। এটা হচ্ছে কি আমাদের আমাদের আপেক্ষিক আর্দ্রতার আমাদের কি সূত্র, যে আর ইকুয়াল টু হচ্ছে কি ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইনটু হচ্ছে কি আমাদের 100%। এখানে আমাদের এফ হচ্ছে কি বায়ুর বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের আমাদের ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ। এখন এই জিনিসটাকে আমরা অন্যভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, মানে যদি বাষ্পচাপের মাধ্যমে তুমি রিপ্রেজেন্ট করতে চাও তাহলে এই এফটাকে তুমি বলতে পারবা, এফকে বলতে পারবা যে শিশিরাঙ্কের বিপরীতে বাষ্পচাপ, শিশিরাঙ্কের বিপরীতে বাষ্পচাপ। তোমরা এটাই মাথায় রাখবা যে ছোট হাতের এফ হচ্ছে আমাদের কি শিশিরাঙ্কের বিপরীতে বাষ্পচাপ। বাষ্পচাপ হচ্ছে কি বাষ্প যে আমাদের চাপটা দেয় তাকে বলা হয় কি, অর্থাৎ জলীয় বাষ্পটা যে তাপ দেয় সেটাই হচ্ছে আমাদের কি বাষ্পচাপ। ছোট হাতের এফ হচ্ছে শিশিরাঙ্কের বিপরীতে বাষ্পচাপ, অর্থাৎ আমাদের তাপমাত্রাটা যদি শিশিরাঙ্কে থাকে অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় থাকে তার বিপরীতে আমাদের কি যে বাষ্পচাপ সেটা হচ্ছে কি আমাদের বাষ্পচাপ, মানে এই এফটা সেটাই নির্দেশ করে। তাহলে শিশিরাঙ্কের বিপরীতে বাষ্পচাপ, আর বড় হাতের হচ্ছে এফ হচ্ছে কি আমাদের যে বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। তাহলে ছোট হাতের এফ হচ্ছে শিশিরাঙ্কের বিপরীতে বাষ্পচাপ, অর্থাৎ এই এলাকার বায়ুকে সম্পৃক্ত করতে যে তাপমাত্রা প্রয়োজন হবে ওই তাপমাত্রায় এই বাষ্পটা কতটুকু চাপ দিচ্ছে সেই চাপের পরিমাণ। আর এখানে বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ বলতে বোঝানো হয়েছে তুমি এই যে আমাদের স্বাভাবিক অবস্থায় বায়ুগুলো আছে এই এই তাপমাত্রায় স্বাভাবিক অবস্থায় যে তাপমাত্রা মানে এই তাপমাত্রায় স্বাভাবিক অবস্থায় থাকা অবস্থায় এই অবস্থায় জলীয় বাষ্পটা যে মানে যে চাপটা দিচ্ছে সেই চাপটাকে বলা হচ্ছে কি আমাদের বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। তাহলে এই দুইটাই তোমরা এভাবেই মাথায় রাখবা, যে শিশিরাঙ্কের বিপরীতে ছোট হাতের এফ হচ্ছে শিশিরাঙ্কের বিপরীতে বাষ্পচাপ, আর বড় হাতের এফ হচ্ছে আমাদের কি বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। এটা হচ্ছে আমাদের কি আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের ফর্মুলা। আরেকটা জিনিস মাথায় রাখবা, যে যদি আমাদের আপেক্ষিক আর্দ্রতা যদি আমাদের 40 থেকে আমাদের 60% হয়, অর্থাৎ 40 থেকে যদি 60% হয় তা হবে আমাদের জন্য আরামদায়ক, তা হবে আমাদের জন্য আরামদায়ক। যদি দেখো যে কোনো একটা এলাকার বায়ুর বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে আমাদের 40 থেকে 60%, তাহলে সেখানকার তাপমাত্রা হবে কি আমাদের আরামদায়ক। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে, আমি একটা জিনিস শুরুতে একটা জিনিস স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে কি আমাদের শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার, এইটা এইটা নিয়ে আমি এখন ডিটেলস আলোচনা করব। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের কি শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার দ্বারা আমরা কি করি, হাইগ্রোমিটার দ্বারা আমরা কোনো একটা এলাকার আমরা কি করি জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করি। এখন দেখো শুরুতে আমরা এর গঠনটা দেখে নেই, যে এর গঠনটা কিরকম হয়। এখানে দেখো গঠনটা থেকেই বোঝা যাচ্ছে যে শুষ্ক মানে হচ্ছে আমাদের শুকনো, আর সিক্ত মানে কি, সিক্ত মানে হচ্ছে আমাদের ভেদা, সিক্ত মানে হচ্ছে কি আমাদের ভেদা, আর শুষ্ক মানে হচ্ছে আমাদের কি শুকনো মানে শুকান। তাহলে শুকনো ও ভেজা বাল্ব হাইগ্রোমিটার, এটা দ্বারা আমাদের অ্যাকচুয়ালি কি বোঝায়। অ্যাকচুয়ালি আমি এটা জেনারেল গঠনটা যদি তোমাদের দেখাই শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটারের, তাহলে আমরা এভাবে এটাকে ডিফাইন করতে পারি যে আমাদের এরকম দুইটা পাত্র থাকে। আমাদের কি থাকে এরকম, আমাদের এরকম দুইটা পাত্র থাকে, এই পাত্রের মধ্যে আমাদের এই এই পাত্রে একটা থার্মোমিটার থাকে। আমি জাস্ট তোমাদেরকে কিন্তু
আইডিয়া দিচ্ছি। এখানে আমাদের একটা কি থার্মোমিটার থাকে, এখানে একটা আমাদের থার্মোমিটার থাকে, আর এখানে আমাদের আরেকটা থার্মোমিটার থাকে। এই থার্মোমিটারটা হয় কি, এই থার্মোমিটারটা আমাদের ভেজা থার্মোমিটার থাকে, এই থার্মোমিটারটা থাকে আমাদের কি ভেজা থার্মোমিটার, আর এই থার্মোমিটারটা হচ্ছে কি আমাদের শুকনো থার্মোমিটার, এরকম বুঝা গেছে। এখানে এই থার্মোমিটারটা আমাদের একটা কি ভেজা কোনো আমাদের দ্রব্যের মধ্যে ডুবানো থাকে, আর এটা আমাদের কি শুকনো অবস্থায় আমাদের কি থাকে। তাহলে যেহেতু একটা থার্মোমিটার আমাদের শুষ্ক অবস্থায় আছে, আর একটা থার্মোমিটার আমাদের কি ভেজা অবস্থায় আছে, যার কারণে একে বলা হয় কি আমাদের শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার, যার কারণে একে বলা হয় কি, এটা হচ্ছে আমাদের কি শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার, শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। এখন দেখো তুমি কোন এলাকায় এই শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার নিয়ে গেলে সেখানে আমাদের এই শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার একটা পার্ট দেবে, সেটাকে আমি ধরলাম থিটা ওয়ান, আর এই যে ভেজা যে বা সিক্ত যে হাইগ্রোমিটারটা আছে সেটা আমাদের কি পার্ট দেবে থিটা টু। তাহলে এই থিটা ওয়ান এবং থিটা টু থেকে তুমি কিন্তু ওই এলাকার তুমি শীর্ষাঙ্ক নির্ণয় করতে পারবা। কিভাবে, এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু, এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা, যে থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কি থিটা ওয়ান মাইনাস জি ইন্টু কি থিটা ওয়ান মাইনাস থিটা টু। এখানে আমাদের থিটা ওয়ান হচ্ছে আমাদের কি শুষ্ক থার্মোমিটারের আমাদের কি পার্ট, আর থিটা টু হচ্ছে আমাদের কি ভেজা থার্মোমিটারের পার্ট, আর এখানে থিটাটা হচ্ছে আমাদের কি শিশিরাঙ্ক, থিটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক, আর এখানে আমাদের জিটা হচ্ছে কি, জিটা হচ্ছে আমাদের একটা আমাদের গ্লেসিয়ারের ধ্রুবক, গ্লেসিয়ারের ধ্রুবক, সেটা হচ্ছে আমাদের কি থিটা ওয়ান তাপমাত্রা, যে থিটা ওয়ান মানে শুষ্ক এই যে এই তাপমাত্রা থিটা ওয়ান, থিটা ওয়ান তাপমাত্রার বিপরীতে গ্লেসিয়ারের ধ্রুবক, তাহলে থিটা ওয়ান হচ্ছে আমাদের কি যে আমাদের কি যে শুষ্ক তাপমাত্রার বিপরীতে আমাদের কি গ্লেসিয়ারের ধ্রুবক।